নতুন একটি আইন পাশ করতে যাচ্ছে ব্রিটিশ সরকার। এটি পাশ হলে অভিভাবক ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে যেতে পারবেন না যুক্তরাজ্যে পড়তে যাওয়া বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সে এই সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান। এক্ষেত্রে শুধুমাত্র গবেষণার কাজে নিয়োজিত মাস্টার্সের শিক্ষার্থীরা ও পিএইচডি শিক্ষার্থীরা, তাদের উপর যারা নির্ভরশীল, পরিবারের এমন সদস্যদের সঙ্গে নিয়ে যেতে পারবেন। যুক্তরাজ্যে অভিবাসনকারীদের সংখ্যা নিয়ন্ত্রণে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এই ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এই নিয়মকে অভিবাসী বিরোধী ও লজ্জাজনক বলে আখ্যা দিয়েছে যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি ইউনিয়ন। বিশেষজ্ঞরা বলছেন এর ফলে বিপাকে পড়বেন বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ উপমহাদেশের শিক্ষার্থীরা। উচ্চশিক্ষার জন্য প্রতি বছর যুক্তরাজ্যে পাড়ি জমান এসব দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী।